ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্ণ হওয়ায় এবং আন্দোলনের সময় নিহতদের স্মরণে প্রতিটি জেলায় শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা মিছিলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রধান সড়ক ও অলিগলি এ সময় রাষ্ট্র সংস্কারের আন্দোলন যারা বাধাগ্রস্ত করবে তাদের প্রতিহত করার অঙ্গীকার করে ছাত্র জনতা সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে ওরিসুল ইসলামের প্রতিবেদন ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ দিনটি উপলক্ষে আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের শহীদদের স্মরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শুরু হয় শহীদ মার্চ কর্মসূচি নগরীর চাষাড়ায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয় পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ফুলের শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা আমরা স্মরণে রাখতে চাই আমাদের সেই আহত সেই শহীদ সকল ভাইদেরকে সেই সকল বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের বিসর্জনের মধ্য দিয়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসে পৌঁছেছি আমরা চাই যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছে তাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া বাংলাদেশের একটি গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য যে বিকল্প হয়ে ওঠার প্রয়োজন সেই বিকল্প আমরা ছাত্ররা হয়ে উঠবো রাজবাড়িতে শহরের পান্না চত্বর থেকে শহীদ মার্চ বের করে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে সাধারণ মানুষ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ হয় সেখানে আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হয় শরীয়তপুরে শহীদ মার্চ শুরু হয় শরীয়তপুর সরকারি কলেজ গেট থেকে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেখানে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় খুলনায় শহীদি মার্চের কর্মসূচি পালন করা হয়েছে নগরীতে পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পথ সমাবেশ এ সময় বক্তারা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাবনায় কর্মসূচিতে ছাত্রজনতার ঢল নামে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বের হওয়া শহীদ মার্চ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জিরো পয়েন্ট শহীদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র জনতার উপর চালানো হামলার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ চত্বর থেকে শহীদ মার্চ শুরু হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনার গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন আন্দোলনের বিপক্ষের শক্তি দেশে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে ছাত্রজনতার অংশগ্রহণে বরিশালে শহীদ মার্চ কর্মসূচি পালন করা হয়েছে স্বৈরশাসককে হটানোর মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা রক্ষা করার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শহীদ মার্চ অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজ থেকে সকালে পদযাত্রা বের করা হয় সুনামগঞ্জে শহীদ মার্চ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় পাঁচই আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় রাষ্ট্র সংস্কার আন্দোলন বাধাগ্রস্ত করলে তা প্রতিহত করার ঘোষণা দেন ছাত্র জনতা রিপোর্ট সংবাদ oh, you